লুকাচুরি দারুয়াজা 1655 খ্রিস্টাব্দে বাংলার সুজদার শাহ সুজা গৌর দুর্গের প্রবেশ করার জন্য এই লুকাচুরি দরওয়াজাটি তৈরি করা হয়। উচ্চতা হচ্ছে 65 ফুট এবং চওড়া হচ্ছে 42 ফুট। দুদিকে পুরোহিতদের ঘর ও উপরে নবাবত্ব খানা আছে। বাম দিকে রয়েছে চিকা মসজিদ। আমরা এখন তোমাদেরকে দেখাবো চিকা মসজিদের ঐতিহাসিক তথ্যগুলো। ভিতরে ঢোকার রাস্তা চামচিকা মসজিদের। চিকা মসজিদ বা চামকান মসজিদ এক গম্বুজ বিশিষ্ট। এই স্থাপনটি 1450 সালে তৈরি হয়। পূর্বে এটি সম্ভবত সমাধি স্থান ছিল, তবে কথিত আছে যে সম্রাট হোসেন শাহ এটিকে কারাগার হিসাবে ব্যবহার করতেন। স্থাপত্যটির ভিতরের দেওয়ালে অনেক হিন্দুর দেব দেবীর মূর্তি রয়েছে। কত অন্ধকার হয়েছে আর খুব বড় গোলাকার আছে, কিন্তু অন্ধকারের জন্য কিছু বোঝা যাচ্ছে না। পরিবর্তকালে এখানে চামচিকা বসবাস শুরু হলে এর নাম হয়ে যায় চামচিকা মসজিদ। এই চামচিকা মসজিদটি 4টি দরওয়াজা রয়েছে। এই 4টি দরওয়াজার মধ্যে একটি মাত্র দরওয়াজা এখন খোলা হয় আর 3টি দরওয়াজা বন্ধ থাকে। আর উপরে তোমরা দেখতে পাচ্ছ কত বড় গম্বুজ রয়েছে, যা বিশাল বড় গম্বুজ আর খুব সুন্দর লাগছে এই গম্বুজটা। চিকা মসজিদের পূর্ব দিকে রয়েছে আরেকটি মসজিদ যা গুমটি দরওয়াজা নামে পরিচিত হয়। সেই গুমটি দরওয়াজা চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে চললাম সেইখানে। এই গুমটি দরওয়াজাটি 1512 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। সুলতান হোসেন শাহ কর্তৃক নির্মিত এনামেল টালি দ্বারা আলোকৃত গম্বুজ বিশিষ্ট এই দুর্গটি গৌড় দুর্গের পূর্ব দিকে প্রবেশ পথ ছিল। এই গুমটি দরওয়াজা তালা দেওয়ার কারণে ভিতরে আমরা প্রবেশ করতে পারলাম না, তবে বুঝতে পারলাম বেশ কিছুটা জিনিসপত্র রয়েছে এই গম্বুজ দরওয়াজার ভিতরে। এটা এখন বন্ধ আছে, ভিতরে মানে একটা বাক্স আছে আর হ্যাঁ প্রথম থেকে তালা লাগানো আছে এই জায়গাটা। এটা হচ্ছে গুমটি দরওয়াজার পিছন সাইড, এই পার্শ্বেও তালা লাগানো আছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, এরকম ঐতিহাসিক তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন।